তাকে ডেকে এনে উনি 50 লক্ষ টাকা দিলেন। জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের নিকট মাননীয় প্রধানমন্ত্রীর সচিব একান্ত সচিব টু এবং এনএসআই এর ডিডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাধনের সংঘবদ্ধ প্রতারক চক্রের 3 সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি এবং প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন পরিমাণে আলাম জব্দ করি এবং একজন প্রতারকের কাছ থেকে 24 লক্ষ টাকা আমরা উদ্ধার করি। তা আসলে এটা একটা এই প্রতারক চক্র বিভিন্ন মৌসুমে বিভিন্ন প্রতারণা কাজ করে। যখন কোনো সময় নিয়োগ পরীক্ষা হয় তখন তারা নিয়োগ পরীক্ষায় এই প্রতারণার আশ্রয় নেয়। আবার যখন অন্য কোনো ইউপি নির্বাচন হয় অথবা উপজেলা পরিষদ নির্বাচন তখন এই প্রতারক চক্র উপজেলা পরিষদের মনোনয়ন পাওয়ার জন্য তারা কাজ করে। যেহেতু সংসদ নির্বাচন মানে চলছে সেই ক্ষেত্রে তারা এই প্রধানমন্ত্রীর সচিব মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব টু এবং এনএসআই এর ডিডি কর্মকর্তা পরিচয়ে তারা বিপুল সংখ্যক মানুষের কাছে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে যারা মনোনয়ন প্রত্যাশী যারা মনোনয়ন পেতে চায় তাদেরকে ঘিরে মূলত তারা এই কাজটা করেছেন এবং তারা তাদের যে ট্রু কলারের মাধ্যমে তারা যখন টেলিফোনটা করে তখন সেখানে আসলে ওই অপর প্রান্ত থেকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সচিব মহোদয়ের টেলিফোনটা আসে এবং ছবিটা তা মাননীয় প্রধানমন্ত্রীর অরিজিনাল ছবিটাই আসে। বা একান্ত সচিব টু যখন টেলিফোনটা করে তখন একান্ত সচিবও লেখাটাও আসে আবার একান্ত সচিব টু এর অরিজিনাল ছবিটা আসে ট্রু কলারে। তখন আসলে অনেকেই যারা চিনে তারা বিশ্বাস করে ফেলে যেহেতু স্যার রিং সেই ঘটনাটা সত্য এইভাবে বলেই কিন্তু তারা প্রতারণার ফাঁদে তারা পড়ে এবং এভাবে পড়ে তারা মানে এবং জাতীয় নির্বাচনকে ঘিরে শুধুমাত্র যে বিভিন্ন মানুষের কাছ থেকে তারা টেলিফোন করেছে তার মধ্যে একজন হলো তার হলো ইয়েতে বাড়ি হলো ঠাকুরগা, উনি হলেন ঠাকুরগা জেলা আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি। উনি যে কাজটি করেছেন যে 3/9 তারিখে তাকে রিং দেয় হোয়াটসঅ্যাপের নাম্বারে কল দিয়ে বলে যে আমি ডিডি মাহমুদুল হাসান, আমি এনএসআই এর ডিডি হিসেবে প্রধানমন্ত্রী দপ্তরে কাজ করি, আমি জাতীয় নির্বাচনে মনোনয়নের জন্য কাজ করছি, মনোনয়ন ইস্যুতে কাজ করছি, অনেকের মনোনয়ন আমি কনফার্ম করেছি, তবে আপনি যদি মনোনয়ন পেতে চান তাহলে আমার সাথে কথা বলেন। তা আসলে মানে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সেক্রেটারি দীপক কুমার উনি তো আসলে মনোনয়ন প্রত্যাশী জমা দিয়েছেন, ওনার আসলে মনোনয়ন দরকারও। তখন উনি তাকে ডেকে এনে উনি 50 লক্ষ টাকা দিলেন আর অপর প্রান্ত থেকে একজন মহিলা কণ্ঠে বললেন যে হ্যাঁ আপনার মনোনয়ন ঠিক হয়ে গেছে, অসুবিধা নেই। তাহলে উনি যখন জিজ্ঞাসা করলেন উনি এই মহিলাটা কে, তখনই প্রতারক বললেন উনি হলেন মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ে পুতুল। ওরও আরেকটা প্রতারক, সে কিন্তু পুতুল না, সে একটা মহিলার মাধ্যমে কথা বলে দিয়েছেন সে পুতুল এবং সে 50 লক্ষ টাকা দিয়ে দিলেন। যখন নমিনেশন ঘোষণা হলো তখন দেখলো তার এই দীপক কুমার রায়ের নাম তো আর নেই,